হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মলি ব্লগস। তো এখন বাজে বিকেল 4টে। তো দেখতে পাচ্ছ এইখানে রৌদ্র একেবারেই নেই, কয়েকদিন থেকে রৌদ্র একদমই উঠছে না। তো আমি এখন অঙ্ক করতে বসেছি, তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো তোমরা অনেকদিন থেকে বলছিলে, দিদি তুমি কীভাবে অঙ্কের ক্লাস করো, অঙ্ক কীভাবে করো, প্রতিদিন কীভাবে অঙ্ক প্র্যাকটিস করো, একটা ভিডিও দাও প্লিজ, আমাদের সুবিধা হবে। তার জন্য আমি ভিডিও দিচ্ছি। দেখো, আমি সবার প্রথমে এই হচ্ছে এইটা সুবীর দাসের বই, আমি সুবীর দাসের বই ফলো করেছি। আর যদি বলো আমি আর কি বই ফলো করেছি, তো আর আমি ফলো করেছি হচ্ছে চঞ্চল ঘোষ। তো চঞ্চল ঘোষ খুবই কম, সুবীর দাসটাই বেশি করেছি। তো আমি তোমাদের বলে দিই আমি কীভাবে প্র্যাকটিস কীভাবে অঙ্ক এই সিলেবাস কমপ্লিট করেছি। তো দেখো, সবার প্রথমে এখানে রয়েছে বীজগণিত। তোমাদের কাছে যাদের কাছে সুবীর দাসের বই রয়েছে, তোমরা অবশ্যই জানো যে এখানে যতগুলো দেওয়া রয়েছে, বীজগণিত, পাটিগণিত অ্যান্ড পরিমিতি, ত্রিকোণমিতি, সবগুলোই প্রায় মোটামুটি যতটুকু, খুব বেশি এগুলো সবই করতে হবে না, পুলিশের জন্য সব কিছু থেকে তেমন আসে না। তবে কিছু কিছু এমন ইম্পর্টেন্ট আছে যেগুলো আমাদের না করলেই না। যেমন এইখানে সবার প্রথমে বীজগণিতে আসি। বীজগণিতে যদি বলো, আমি সবার প্রথমে আমাদেরকে বিভাজ্যতা, এই অঙ্কটা আমাদেরকে জানতেই হবে, কারণ বিভাজ্যতা থেকে প্রতি বছর একটা, মানে প্রতিটা পুলিশের পরীক্ষায় একটা দুটো এরকম থাকেই, ঠিক আছে। তারপরে যদি তুমি সবার প্রথমে আসো এখানে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকেও মোটামুটি ভালোই দেয়। তারপরে গসাগু আর লসাগু তো ভীষণ ইম্পর্টেন্ট পুলিশের পরীক্ষায়, মানে গসাগু লসাগু থেকে অঙ্ক দেয় না এমন কোনো জায়গা নেই, এটা তোমাকে করতে হবে। তারপরে সবার প্রথমে আসলাম, তারপরে আসে যে বর্গ, বর্গমূল অ্যান্ড ঘন, ঘনমূল, এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। তারপরে তোমার বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। সূচক করণী তেমন ইম্পর্টেন্ট না, মানে আমি তেমন করিনি, ইম্পর্টেন্ট না কথাটা ভুল, আমি করিনি। তারপরে এদিকে চলে আসলো তোমার হচ্ছে সরলীকরণ, সরলীকরণ থেকে একটা থাকেই, প্রায় থাকেই। তো এখান থেকে বলতে গেলে এই দেখতে পাচ্ছ এক বিভাজ্যতা, ভগ্নাংশ 2, 3, 4, 5, 6, এই ছটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, আমি এখান থেকে ছটায় কম করেছি। এবার আমি চলে আসলাম, দেখো পাটিগণিত, পাটিগণিত সেকশনটা দেখো। পাটিগণিতে এখানে আমি বলবো যে কটা আছে সেই কটাই যথেষ্ট ইম্পর্টেন্ট। ঘড়ি, ক্যালেন্ডার সবার লাস্টে থাকলে তার মানে এই না যে চাকরি পরীক্ষাতে ইম্পর্টেন্ট নেই বা গুরুত্ব নেই, এটা তো যথেষ্ট ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে যদি আমি বলি, তোমরা যদি কোনো কিছু ধরো, সেটা হচ্ছে শতকরা। এই যে দেখতে পাচ্ছ শতকরা, এই শতকরাটা ভীষণ ইম্পর্টেন্ট পুলিশের চাকরির ক্ষেত্রে। তারপরে তোমার চলে আসলো গড় তো আরও ভীষণ ইম্পর্টেন্ট, অনুপাত সমানুপাত থেকে তো অঙ্ক থাকেই। তারপরে এইদিকে আসলো লাভ ক্ষতি থেকেও থাকে। আর এইদিকে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ চক্রবৃদ্ধি সুদে যে অঙ্কগুলো দেয় খুবই সহজই দেয়, খুব ভীষণ কঠিন দেয় না, তাই তোমরা একদমই টেনশন করো না। সরল সুদ আর এই চক্রবৃদ্ধি সুদ থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, প্রতি বছর পরীক্ষায় ওগুলোই আসে, আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো এগুলো আমাদেরকে মোটামুটি সবগুলোই করতে হবে, কারণ আমাদের হাতে কোনো অপশান নেই যে এটা আমি এটা ছাড়বো, এটা করবো না। দেখো অঙ্ক যদি তুমি এগুলো সবই করো, তাহলে তোমার বেসিক লেভেলটা ক্লিয়ার হবে। প্লাস তুমি শুধু আর কি পুলিশের চাকরি পরীক্ষার জন্যই শুধু খাটছো এমনটা না, আরও হয়তো অনেকেই রয়েছে এসএসসি, জিডি, আরও অনেক কিছুর জন্যই প্রিপারেশন নিচ্ছ, যেমন আরও নতুন ভ্যাকান্সি ছাড়বে জেল পুলিশ, আরও অনেক কিছু, তোমাদের কাছে সব কিছু সুবিধা হয়ে যাবে। এবার এখানে আসি পরিমিতি। পরিমিতি থেকে সত্যি কথা বলতে, পরিমিতি থেকে আমি খুব বেশি করিনি, কারণ পরিমিতি থেকে খুবই অঙ্কের আসার পরিমাণটা খুবই কম, একটা দুটো দেয়। তো আমি মোটামুটি করেছিলাম এই যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এই যে দেখো রাইট চিহ্ন দেওয়া আছে, বাকি আমি এগুলো করিনি, ত্রিকোণমিতি হাত দিইনি, এগুলো মক টেস্ট। তো আমি এখান থেকে আপাতত মানে এই পাঁচটাই করেছিলাম, কিন্তু আমাদের এবার 2020 মেন্সে পরিমিতি থেকে কোনো অঙ্কই দেয়নি। তো বন্ধুরা, আমি এইভাবেই অঙ্ক করেছি। সবার প্রথমে অল্প 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 করে করতে হবে, অল্প অল্প করে শুরু করতে হবে। এই যে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো গসাগু লসাগু পুরো যে অঙ্ক। তো আমি কি করতাম, সবার প্রথমে এখান থেকে ধরতাম, এমন কোনো অঙ্ক ছাড়তাম না, যখন প্র্যাকটিস করতাম সব অঙ্ক করতাম। এবার করার পর করতে 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 যখন আমার যেই অঙ্কগুলো খুব ভীষণ মনে হতো টাফ আমার ক্ষেত্রে, মানে আমার কাছে একটু মনে হতো মাঝে মধ্যে কঠিন, আমি বারবার রুলসগুলো ভুলে যাই, তখন আমি কি করতাম, এই যে দেখো এই অঙ্ক, এগুলো গোল করে রেখে দিয়েছি। আমার কাছে যেগুলো মনে হতো আমার
কাছে একটু কঠিন, মানে আমি দুবার রিভিশন দিতে গেলে আমাকে আবার দেখতে হয় রুলসটা, সেই জন্য আমি কি করতাম এগুলো গোল করে রাখতাম, তাহলে কি হতো, তারপরে এখন আমি যখন প্র্যাকটিস করি এখন আমার এগুলো আর কোনো প্রয়োজন হয় না, কারণ এগুলো আমার মাথায় গেঁথে গেছে এগুলো রুলস। এবার আমি এই এগুলোই ধরি, যেগুলো রাউন্ড করা আছে সেগুলোই আমি আগে ধরি। প্লাস এই দেখো, এগুলো অঙ্কর ক্ষেত্রেও তাই, এই অঙ্কগুলো আমি যেগুলো আমার কাছে কঠিন মনে হয় সেগুলো আমি গোল 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 করে রেখে দিয়েছি। তো আমি যখন রিভিশন দিতে যাই তখন আমি যতটা পারি এই কঠিনগুলো থেকে শুরু করি। তো আমার বইয়ের অবস্থা দেখতে পাচ্ছ, করার কিছু নেই, বই না দাগালে অত ভদ্রভাবে আমি পড়াশোনা করতে পারি না, বই আমাকে দাগাতেই হবে। তো এই হচ্ছে ম্যাথ বুকস, এইভাবেই আমি পড়াশোনা করেছি। আর এই বইটা একটু ছিঁড়ে গেছে, আমার যত্নের বই, আমি যতটা পারি যত্ন করে রাখার চেষ্টা করি, তবুও ছিঁড়ে গেছে। এবার দেখো, এবার এই বইটা আমি কিভাবে কমপ্লিট করেছি, আমি যখন যে স্যারের কাছে পড়েছি, ঠিক আছে, সেই স্যারের কাছে কিন্তু আমাদেরকে এই বই করায়নি, আমাদেরকে করেছে স্যারদের, আমি যখন কোচিং সেন্টারে পড়তাম তখন স্যারদেরই একটা বুকস ছিল, সেখান থেকে আমাকে করিয়েছে। এবার সেই যে বুকস, মানে বুকস বলতে একটা ধরো 90 পৃষ্ঠার জেরক্সের বুকস ছিল, তো সেই বুকস থেকে ওইটুকু করলে তো পরীক্ষায় সম্ভব না। তারপরে আমি এই বইটা যখন সলভ করি করার, তখন কিন্তু দেখো সব অঙ্ক যে আমি পারবো কোচিং সেন্টার থেকে কমপ্লিট, মানে টিউশন পড়িয়ে এসে যে এই বইটা পুরোপুরি একাই কমপ্লিট করতে পারি, এটা কখনোই না। তখন আমি কি করলাম, ইউটিউবে ভিডিও দেখে দেখে এই বইয়ের যতগুলো অঙ্ক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তখন আমি কি করেছি, এই যে খাতা দেখতে পাচ্ছ এই খাতায় আমি সব কিছু শুধু অ্যান্সারগুলো করে গেছি। দেখো আমি একটা খাতাকে কিভাবে কাজে লাগিয়ে লাগিয়ে অঙ্ক করেছি, একটা খাতাকে চারটে ভাগ করেছি, এই দেখো অনুপাত সমানুপাত এভাবে করেছি আমি সব কিছু সাজিয়ে। এখন কি হয়, এই দেখো অনুপাত সমানুপাত এইভাবে সব কিছু, এক নম্বর দু নম্বর তিন নম্বর সিরিয়াল ওয়াইজ সব করা আছে। কি হয় বলো তো, এরকম যখন তুমি করে রাখবে, হয়তো তুমি পড়াশোনা করছো একদম যখন দু মাস তিন মাস পর তুমি আবার যখন অঙ্ক রিভিশন দিতে যাবে, অনেক সময় হয় যে আমাদের জানা অঙ্ক আমাদের ফট করে আমরা ভুলে যাই, তখন কি হবে যে তুমি টুক করে খাতাটা বের করে, ধরো তোমার 34 এটা হচ্ছে অনুপাত সমানুপাত, ধরো তুমি এই 34 এই পৃথিবী দক্ষিণ গোলার্ধ উত্তর গোলার্ধ এটা একটা অঙ্ক আছে দেখবে, আমি বইটা এখন আর খুলে দেখাচ্ছি না, অত আমি চাইছি ভিডিওটা ছোট করতে। তো তখন আমি কি করি, ধরো এই অঙ্কটা আমি ভুলে যাচ্ছি, পারছি না বইয়ের মধ্যে, অনেক চেষ্টা করেও আমার রুলস মনে পড়ছে না, তখন আমি টুক করে খাতা খুলে এইটা দেখিয়ে নিব, এইটা একটু দেখে নিলাম ব্যাস আমার মনে হয়ে গেল, বা তখন আমাকে কি করতে হয়, আর ইউটিউব ঢুকতে হয় না বা কোনো কিছু সমস্যাও আমার হয় না। এই যে দেখো মিশ্রণের অঙ্ক সব কিছু এখানে আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি যতটা পেরেছি, এগুলো সব বলতে পারো দু বছর তিন বছরের সম্পদ আমার কাছে, এগুলো সবই মোটামুটি সব কিছুই আছে এখানে, এটা একদম ফ্রেশ রিফ্রেশ খাতা করার চেষ্টা করেছি আমি। আর আগে প্রথমে যে খাতাগুলো আছে, এই যে দেখো আমার খাতা, আমি তখন এগুলো খাতা ইউজ করতাম প্রথম, তখন আমার কাছে একটু বুঝতে পারছো মানির সমস্যা ছিল, তখন আমি দুটো খাতা নিয়ে এসে এক জায়গায় জোড়া লাগিয়ে সেলাই করতাম। এই দেখো শতকরা, এগুলো এই খাতার মধ্যে ছুপিদাসের বইয়ের সব বই, এই কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট করা আছে এই খাতাটার মধ্যে, ঠিক আছে। আমি প্রথম যখন 2020 যখন ওই লকডাউনের আগে পড়াশোনা শুরু করেছিলাম তখন, এই দেখো শতকরা, লাভ ক্ষতি, মিশ্রণ, নল, চৌবাচ্চা, নৌকাস্রোত, সময়তেন। এবার দেখো এর বাইরেও কিছু কিছু অঙ্ক আছে যেগুলো কিন্তু আমাদের WBP মানে পুলিশের পরীক্ষায় খুবই দেয়, যেমন দেখো কামান আর দাগা, চোর পুলিশ, মুদ্রা, গরু মহিষ, এই অঙ্কগুলোও কিন্তু দেয়, সেই জন্য এই অঙ্কগুলো আমি কি করেছি খাতায় টুকে টুকে, এগুলো তো বইয়ের সব বইয়ে নেই, তো আমি কি করেছি যখনই আমি ইউটিউবে পেতাম যেই স্যারের কাছে পড়তাম বা যখন আমাদের স্যার বোঝাতেন, তখন আমি কি করতাম সবগুলো খাতার মধ্যে লিখে লিখে অঙ্কগুলো করে রেখেছি, যাতে বা আমি যখন পরে করতে যাব তখন যেন আমি খুব সহজে খুঁজে পাই, খুব সহজে করতে পারি, আর আমার জন্য কোনো সমস্যা না হয় সেই জন্য করি। তারা আমি তোমাদের দেখাচ্ছি, তারা একটা পৃষ্ঠাতে পুরো খাতাটাই অঙ্ক করতে পারো, আমার বাজেট কম ছিল জন্য আমি এভাবে ভাগ করে নিয়েছি। তোমাদের মনের মতো করে তোমরা যদি এরকম ধরো অনেক চাপাতে নাও করতে পারো, তোমাদের মনের মতো করে তোমরা অঙ্কগুলো টুকে রাখবে, এতে দেখবে যে তোমাদের খুবই সুবিধা হবে, যখনই তোমরা এই বইটা যখন রিভিশন দিতে যাবে তখন তোমাদের যদি কোনো অঙ্ক কোনো কারণে না পেয়ে থাকো, তাহলে সেই অঙ্কগুলো এখান থেকে দেখে টুক করে নিতে পারবে। এই একটা অঙ্ক দেখো, এই অঙ্কটা যথেষ্ট দেয়, একটি জলপূর্ণ বালতির ওজন 25 কেজি, এত অংশ জলপূর্ণ অবস্থায় বালতিটির ওজন এত কেজি, খালি বালতিটির ওজন কত, আমার এই অঙ্কগুলো মাথায় আসতো না তখন, আমি যেগুলো আমার বেশি কঠিন মনে হতো পারতাম না, তখন আমি এগুলো সব খাতায় টুকে রাখতাম। এই যে দেখো মুদ্রার অঙ্ক, একটি বাক্সে এত টাকা মুদ্রার অঙ্ক, আমি এগুলো সব যেগুলো আমার কাছে মনে হয়েছে, এই যে তৈলাক্ত বাসে,
বাস উঠতে লাগলো একটু বানরটি, আমি আর পড়ে শোনাচ্ছি না, ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে, আমি সব তোমাদের যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এই জলভরা পাত্রের ওজন, এই যে এই দুটি পেন্সিল, এই এই এরকম অঙ্কগুলো আমার কাছে একটু আগে কঠিন মনে হতো, তখন আমি এগুলো সব, এই যে দেখো কামান অ্যান্ড দাগা, আমি ইউটিউব চ্যানেলে দেখছিলাম এনএস ক্যারিয়ার একাডেমি যে স্যার আছেন ওনার কাছে, ওনার বাড়ি কিন্তু গঙ্গারামপুরে, আমি আগে জানতাম না। তো প্রথমে আমি যখন স্যারকে ফলো করতাম তখন আমি জানতাম না যে ওনার বাড়ি গঙ্গারামপুরে আর আমার বাড়ি বালুরঘাট, একই জেলায় একই ডিস্ট্রিক্টে। তারপর যখন জানতে পারলাম স্যারকে আমি মেসেজ করলাম, স্যার আপনার বাড়ি কি কোথায়, স্যার জানালেন, তো আমিও স্যারকে বললাম যে আমার বাড়ি বালুরঘাটে। তো স্যার, আমি স্যারের ক্লাস সত্যিই বলছি খুবই ভীষণ প্রিয় আমার, খুবই একদম আমার খুবই ভালো লাগে এই চোর পুলিশে, ওই স্যারের ওখান থেকেই আমি সব এগুলো অঙ্ক করেছি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আমি কিভাবে করেছি, আমি কিভাবে অঙ্ক ফলো করি। আর এত কিছু করার পরেও তার মানে এই না যে তুমি মক টেস্ট দেবে না, তোমাকে মক টেস্ট কিন্তু দিতেই হবে, মক টেস্টটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি একটা গুগল থেকে সার্চ করে নিবে যে একটা মক টেস্ট সব থাকবে ওখানে, ঠিক আছে, মক টেস্ট দাও প্রতিদিন, দিয়ে দেখো কত মার্কস পাচ্ছ। আর ভিডিওটা এইটুকুই আজকে রাখলাম, তোমরা যারা যারা নতুন, একদম নতুন ক্যান্ডিডেট কেপির জন্য বা ডাব্লিউপিপির জন্য খাটছো, খুব ভালো করে প্রিপারেশন নাও ভাই বোনেরা, সবাইকে আমি বলবো। আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুবই খারাপ, একটা চাকরি পাওয়া এখনকার দিনে ভীষণ ভীষণ দরকার, দরকার বলেও করার কিছু নেই, দরকারই করতেই হবে। তো এখন তো দেখতে পাচ্ছ যে পুলিশের চাকরিটার যে গুরুত্ব দিন দিন কত বৃদ্ধি পাচ্ছে, তাই জন্য আমি অবশ্যই সবাইকে বলবো খুব ভালো করে প্রিপারেশন নাও, মা বাবার পাশে দাঁড়াও। আর আজকে আমি ফেসটা দেখালাম না ভিডিওতে, আর যতটা পারবে ভালো করে প্রিপারেশন নাও, দেখো অবশ্যই অবশ্যই স্বপ্ন সফল হবে। এই আমার অঙ্কের তিনটে খাতা, আর এই খাতা, এই যে খাতা দেখতে পাচ্ছ এইটা আমার হচ্ছে প্র্যাকটিস খাতা, এই খাতাতে আমি প্র্যাকটিস করি যখন, এইটা প্র্যাকটিস খাতা, এখানে আমি একটা পুরো মানে এর আগে আরও দুটো তিনটে খাতা এইভাবে প্র্যাকটিস করে করে শেষ করেছি। তো যখন কোনো খাতা ধরো আমার লাগে না পড়ে থাকে তখন আমি এগুলোতে প্র্যাকটিস করি। তো আজকে ভিডিওটা আমি এইটুকু রাখলাম, তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে পড়াশোনা করো, মা বাবার পাশে দাঁড়াও, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।